আজকাল আপনারা একটি রোগের কথা প্রায়শই শুনে থাকেন, আর তা হলো সিকেডি, অর্থাৎ ক্রনিক কিডনি ডিজিজ। ক্রনিক কিডনি ডিজিজ এমন একটি কিডনির সমস্যা যা ধীরে ধীরে কিডনির কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলে, আর তা বিভিন্ন কারণে হতে পারে। এবং এই কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলার জন্য আমাদের শরীরের মধ্যে অপ্রয়োজনীয় টক্সিন পদার্থ বা বিষাক্ত পদার্থ জমতে থাকে, আর যা আমাদের শরীরের জন্য সব থেকে বিপজ্জনক। যে সমস্ত মানুষের ক্রনিক কিডনি ডিসঅর্ডার রয়েছে তাদের স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেক গুণ বৃদ্ধি পায়, কারণ এই সমস্ত মানুষের রক্তচাপ ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে। সঠিকভাবে যদি চিকিৎসা না করা যায়, একটা সময় রেনাল ফেলিওর বা কিডনি একেবারেই বিকল হয়ে যায়, আর তখন কিডনি রিপ্লেসমেন্ট ছাড়া আর কোনো উপায় থাকে না। কিন্তু বেশ কিছু টিপস যদি ফলো করা যায়, তাহলে কিডনি রিপ্লেসমেন্ট এবং সেই সাথে ডায়ালিসিসের মতন ভয়ঙ্কর চিকিৎসা পদ্ধতি অবলম্বন করতে হয় না। আজ এই ভিডিওতে এমন গুরুত্বপূর্ণ খাদ্যের বিষয়ে আলোচনা করব, যে খাদ্যগুলি যদি আপনার ডায়েট চার্টে রাখেন এবং বেশ কিছু খাদ্য যদি ডায়েট চার্ট থেকে বাদ দিতে পারেন, তাহলে সিকেডি অর্থাৎ ক্রনিক কিডনি ডিজিজ সংক্রান্ত সমস্যা থেকে আপনারা অনেকটা মুক্তি পাবেন। তাই ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওটি শেষ পর্যন্ত আসুন দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত, আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল সুব্রত হেলথ। বেঁচে থাকার জন্য আমাদের প্রত্যেকেরই খাদ্যের প্রয়োজন, তাই বলে যা তা খাবেন এমনটা ঠিক নয়। বুদ্ধি করে যদি ডায়েট চার্টকে সঠিকভাবে পরিকল্পনা করতে পারেন, তাহলে সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজের মতন সংকট থেকে আপনি মুক্তি পেতে পারেন। কারণ এই ধরনের রোগে অন্যান্য মানুষের মতন স্বাভাবিক খাদ্য গ্রহণ করা যায় না। বেশ কিছু খাদ্য রয়েছে ক্রনিক কিডনি ডিজিজ যাদের রয়েছে তাদের খাওয়া একেবারেই উচিত নয়, তবে বেশ কিছু খাদ্য রয়েছে যেগুলো আপনারা অনায়াসেই ডায়েট চার্টে রাখতে পারেন। তবে তা সম্পূর্ণ নির্ভর করবে আপনার কিডনির স্বাস্থ্য ঠিক কেমন রয়েছে, অর্থাৎ ক্রনিক কিডনি ডিজিজের কোন স্টেজে রয়েছে। তাই পরপর আসুন জেনে নেওয়া যাক। যদি কিডনি ডিজিজের একেবারে প্রাথমিক অবস্থায় থাকেন, তাহলে বলবো নুন বর্জন করুন। কাঁচা লবণ বা তরকারিতে লবণ ধীরে ধীরে কমিয়ে দিন, তবে টেবিল সল্টের পরিবর্তে সৈন্ধব লবণ খেলে কিছুটা কম ক্ষতি হবে। তবে চেষ্টা করুন নুন ছাড়া খেতে, কারণ কাঁচা নুনই কিন্তু আপনার কিডনির মারাত্মক ক্ষতি করতে পারে, আর এই সমস্যাকে আরো বাড়িয়ে তুলবে ফাস্টফুড এবং প্রসেস ফুড, পাঁপড় এবং আচার, কারণ এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে নুন রয়েছে। নুনের মধ্যে থাকা যে সোডিয়াম, সেই সোডিয়াম কিন্তু একেবারে কিডনির জন্য ভালো নয়। তাই সোডিয়াম সমৃদ্ধ খাদ্য যতটা পারবেন কম খান। তবে ওজন কমানো উচিত কিনা তা নির্ভর করবে আপনার স্থূলতা এবং অন্যান্য শারীরিক সমস্যার উপর। যদি ডায়াবেটিস থাকে, তাহলে ওজন কমাতে হবে এবং ভাতের পরিমাণও কমাতে হবে। যদি ক্রনিক কিডনি ডিজিজের প্রাথমিক এবং দ্বিতীয় পর্যায়ে ডায়াবেটিস বা সুগার না থাকে, তাহলে আপনারা কম করে সবকিছুই খেতে পারেন, অর্থাৎ একেবারে সবকিছু বাদ দেওয়ার দরকার নেই, হেলদি ডায়েট অবশ্যই ফলো করুন। কিন্তু যদি আপনাদের কিডনি ডিজিজ তৃতীয় বা চতুর্থ পর্যায়ে চলে যায়, অর্থাৎ ডায়ালিসিস হওয়ার ঠিক আগের মুহূর্তে যদি চলে যায়, তাহলে ডায়েট চার্ট থেকে অতিরিক্ত প্রোটিন আপনাকে বাদ দিতে হবে। তবে মনে রাখবেন, পুরোপুরি প্রোটিন কিন্তু বাদ দেবেন না, কারণ পুরোপুরি প্রোটিন বাদ দিলে আপনার শারীরিক গঠন ধীরে ধীরে দুর্বল হবে এবং সেই সাথে রোগ প্রতিরোধ করার ক্ষমতা কমে যাবে। তাই যারা অ্যানিমাল প্রোটিন খান, তারা অবশ্যই ফ্যাটলেস অ্যানিমাল প্রোটিন অল্প পরিমাণে ডায়েট চার্টে রাখতে পারেন। সেই সাথে আপনারা মাছ রাখুন, ডিমের হলুদ অংশটা বাদ দিয়ে সাদা অংশ আপনারা রাখুন। সপ্তাহে এক থেকে দুদিন আপনারা মুরগির মাংস ডায়েট চার্টে রাখুন। অল্প পরিমাণে দুগ্ধজাত দ্রব্য আপনারা খাদ্য তালিকাতে রাখতে পারেন, অর্থাৎ দুধ থেকে তৈরি যে প্রোটিন যাকে ছানা বলে, তাছাড়া টক দইও আপনারা ডায়েট চার্টে রাখতে পারেন। যারা একেবারেই নিরামিষ খান, তারা সোয়াবিন প্রোটিন অবশ্যই ডায়েট চার্টে রাখুন। তবে যারা আমিষ গ্রহণ করেন, তাদের বলবো অতিরিক্ত ডাল, মটন বা বিফ এই ধরনের খাদ্য একেবারেই ডায়েট চার্ট থেকে বাদ দিন। আপনার প্রতি কেজি ওজন হিসাবে 0.6 থেকে 0.8 গ্রাম আপনারা প্রোটিন গ্রহণ করুন। তবে এ সম্পূর্ণ নির্ভর করবে আপনি কি ধরনের কাজকর্ম করেন। যদি পরিশ্রমযুক্ত কোনো কাজকর্ম করেন, সেক্ষেত্রে ক্যালোরির পরিমাণ একটু বাড়াতে হবে।
তাই প্রতি কেজি ওজন অনুযায়ী 30-35 ক্যালোরি হিসাবে আপনারা খাদ্য গ্রহণ করবেন। খাদ্যের মাধ্যমে যেমন প্রোটিন এবং কার্বোহাইড্রেট আসে, ঠিক একইভাবে ফ্যাটও কিন্তু আমাদের শরীরে আসে। তাই ক্রনিক কিডনি ডিজিজে কতটুকু ফ্যাট আপনারা খাবেন, খাদ্যের মধ্যে যেমন ভালো ফ্যাট রয়েছে ঠিক তেমনভাবে খারাপ ফ্যাট রয়েছে। তাই ডায়েট চার্টে ভালো ফ্যাট রাখার চেষ্টা করুন। ডালডা, চর্বি, বাটার এবং মার্জারিন এগুলো কিন্তু ভালো ফ্যাট নয়, এগুলো একেবারে ডায়েট চার্ট থেকে বাদ দিন। কিন্তু রান্নার সময় অল্প পরিমাণ সানফ্লাওয়ার, অলিভ অয়েল এবং ভেজিটেবল অয়েল আপনারা ব্যবহার করতে পারেন। এখন আসবো পটাশিয়ামের বিষয়ে। পটাশিয়াম আমাদের শরীরের জন্য খুবই দরকার, তাই পটাশিয়াম কতটুকু খাবেন সেটি কিন্তু ভাবতে হবে। পটাশিয়াম আমাদের রক্তচাপকে নিয়ন্ত্রণ করে। কিডনির সমস্যার পাশাপাশি যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পটাশিয়াম অবশ্যই শরীরে দরকার। কিন্তু অতিরিক্ত পটাশিয়াম যদি শরীরে প্রবেশ করে সেই পটাশিয়াম বের হবে কিন্তু কিডনি থেকে। কিডনি যদি বিকল হয়ে যায় তাহলে সেই পটাশিয়াম শরীর থেকে বেরোবে না, ফলে স্বাস্থ্য সমস্যা আরো বাড়বে। বেশ কিছু মেডিসিন রয়েছে যেগুলো কিন্তু কিডনির জন্য যথেষ্ট ভালো, কিন্তু তার মধ্যে রয়েছে অতিরিক্ত পরিমাণে পটাশিয়াম, আর সে কারণে কিন্তু শারীরিক সমস্যা তৈরি হয়। তাই কিছুটা হলেও পটাশিয়ামের ব্যালেন্স আপনাকে করতে হবে। পটাশিয়ামের লেভেল কমানোর জন্য যে সমস্ত শাকসবজি খাবেন সেগুলো একটু গরম জলে ধুয়ে নিয়ে তবেই খাদ্য হিসাবে গ্রহণ করুন, বা হালকা একটু ফুটিয়ে নিয়ে যদি জল ফেলে দেন সেক্ষেত্রে কিন্তু পটাশিয়াম লেভেল কিছুটা কমে যাবে। কিডনি দিয়ে সাধারণত ধাতু, অধাতু এবং অন্যান্য অপ্রয়োজনীয় বিষাক্ত পদার্থ পরিস্রুত হয়, আর এই ভারসাম্য যদি নষ্ট হয়ে যায় তাহলে এই ধাতু এবং অধাতু ধীরে ধীরে কিডনির মধ্যে জমতে থাকে, আর তার ফলে কিডনি স্টোন তৈরি হয়। আর এই ধরনের অধাতু হলো ক্যালসিয়াম আর সেই সাথে ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিড, ক্রিস্টাল এবং ক্যালসিয়াম এগুলো ধীরে ধীরে জমে কিডনিতে পাথর তৈরি করে। তাই যে সমস্ত খাদ্যের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ইউরিক অ্যাসিড রয়েছে সেগুলো অবশ্যই আমাদের খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। যদিও দুগ্ধজাত দ্রব্যের মধ্যে ক্যালসিয়াম রয়েছে, যদি পরিমিত দুগ্ধজাত দ্রব্য খান তাহলে খুব বেশি সমস্যা হবে না, কিন্তু মুঠোমুঠো যদি ক্যালসিয়াম ট্যাবলেট খেতে থাকেন তাহলে কিন্তু কিডনির সমস্যা আরো বাড়বে। এবং আরো একটি বিশেষ ফল হলো কামরাঙা, যাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম অক্সালেট রয়েছে, আর ক্যালসিয়াম অক্সালেট আপনার শরীরে গিয়ে কিডনির পাথর তৈরি করতে সাহায্য করবে। এছাড়া ক্রিয়েটিনিন লেভেলকে ঠিক রাখার জন্য রেড মিট থেকে অবশ্যই দূরে থাকুন। প্রসেস চিজ, পিৎজার মতন ফাস্ট ফুড অবশ্যই ডায়েট চার্ট থেকে বাদ দিন। একেবারে শেষে আমরা একটু ভালোভাবে জেনে নিই, লবণ খাওয়া কমিয়ে দিন, খাদ্যতে অতিরিক্ত লবণ অ্যাড করবেন না, নোনতা খাবার এগুলো এড়িয়ে চলুন, টিনজাত বা কৌটোজাত পানীয় একেবারে খাবেন না, তার পরিবর্তে তাজা ফল এবং সবজি অবশ্যই খাদ্য হিসাবে গ্রহণ করুন, সস, ক্যাচাপ, আচার এগুলো এড়িয়ে চলুন, তাহলে সোডিয়ামের ভারসাম্য বজায় থাকবে। উচ্চ প্রোটিনযুক্ত খাদ্য খাবেন না, তাই রেড মিট খাচ্ছেন না, এবং কম প্রোটিনযুক্ত খাদ্য ডায়েট চার্টে রাখুন। ফল, শাকসবজি, ভাত এগুলো ডায়েট চার্টে রাখতে পারেন। আপেল, পিচ, তরমুজ, বেরি, আঙুরের মতন ফল ডায়েট চার্টে রাখুন, তাতে পটাশিয়াম লেভেল ব্যালেন্সে থাকবে। কিন্তু কিউই, কমলা লেবু, কলা, হানিউড, কিশমিশের মতন শুকনো ফল এগুলো ডায়েট চার্ট থেকে বাদ দিন। তবে গাজর, ব্রোকলি, বেগুন, মটরশুঁটি, লেটুস, শসা, গোলমরিচ, ফুলকপি, বাঁধাকপি এই সবজিগুলো ডায়েট চার্টে আপনারা রাখতে পারেন। তবে টমেটো, আলু, পালং শাক, অ্যাভোকাডো, কুমড়ো এবং কুমড়োর বীজ, অ্যাসপারাগাস এগুলো কিন্তু একটু মেপে ঝুঁকে খান, অতিরিক্ত বা বেশি পরিমাণ খাবেন না। আসবো কতটুকু জল বা তরল পদার্থ খাবেন। জল আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ একটি উপাদান, কারণ শরীরের বেশিরভাগ অংশই কিন্তু জল। তবে কিডনির রোগীদের ক্ষেত্রে অতিরিক্ত জল খাওয়া উচিত নয়, এতে রক্তচাপ বাড়বে এবং তার ফলে আপনার হার্ট অ্যাটাকের সম্ভাবনাও বেড়ে যাবে। এমন কিছু ফল এবং শাকসবজি ডায়েট চার্টে রাখুন যার মধ্যে প্রচুর পরিমাণে জল রয়েছে। তাই বাইরে থেকে অতিরিক্ত জল যত কম খাওয়া যায় ততই ভালো। তবে সর্বশেষ যে কথা বলবো, যে আপনার যদি ক্রনিক কিডনি ডিজিজ থাকে তাহলে অবশ্যই আপনার ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে কি ডায়েট চার্ট হওয়া উচিত সেটি আপনি অবশ্যই ঠিক করে নেবেন। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোন স্বাস্থ্য সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।